সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের গল্প। দর্শক, এর আগে আমরা দুটি পর্ব করেছিলাম সেই দিনাজপুরের পরিচিত মুখ। আমরা আজকে এসেছি তার বিস্তারিত জানার জন্য এবং আপনাদেরকে জানাবো আসলে তিনি কেন আবারও এসেছেন, কি বলার আছে, সে কথাগুলো আমরা না বলা কথাগুলো আমরা শুনবো, যে কথা কেউ বলেনি সেই কথাগুলো আজকে তার কাছ থেকে শুনতে চাচ্ছি। তো দর্শক, চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। তো আপনি দেশের বাড়ি এবং আপনার কি নাম একটু আমরা প্রথমে জানতে চাচ্ছি। আমার নাম সুমাইয়া, আমার দেশের বাড়ি দিনাজপুর। দিনাজপুর, কারণ হচ্ছে অনেক দর্শক নতুন থাকতে পারে এই কারণে আর কি জিজ্ঞেস করা। তো সুমাইয়া, পরিবারে কে কে আছে বোন? আমার নানি আছে। আপনার নানি আছে, যাক আমরা শুনছিলাম নানি আছে। আপনার সাথে যিনি আছেন আপনার কোলে, ইনি আপনার কি হয়? আপনার বাচ্চা, আপনাকেই তো মনে হয় বাচ্চা, আপনার আবার বাচ্চা আছে, যাক আল্লাহ পাক দিয়েছেন, কিছু করার নেই। বিয়ে হয়েছে অবশ্যই, বাচ্চা যেহেতু আছে। তো কতদিন আগে বিয়ে হয়েছে বোন? দুই বছর আগে। তো এখন কি অবস্থা আছেন বাচ্চার বাবা এবং আপনি বর্তমানে কি নিয়ে আছেন? বর্তমানে এখন বাচ্চাটাকে নিয়ে আসছি, এখন ওর বাবা নাই, বাবা হারানো বাচ্চা এটা। আচ্ছা, আমি চাই যে বাবার হকটা যেন পূরণ হয়, এরকম একটা মানুষ চাই, বাবার হক যেন পূরণ হয়। আচ্ছা, বাবাটা কিভাবে গেল একটু আমরা সেই বিষয়ে একটু জানতে চাই। আমি তো আগেই বলে দিছি ভিডিওতে যে আমার কারণ কি, আর বাচ্চাটাকে দেখা এই কারণ যে না দেখলে বুঝতে পারবে না যে বাচ্চাটা আসলে কতটুকু হয়েছে না না হয়েছে। তো একটাই উদ্দেশ্য, আমার বাচ্চাটাকে সবাই সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন, হেল্প করবেন, ঠিক আছে, আমি যেন মানুষের মতো মানুষ করতে পারি বাচ্চাটাকে মাদ্রাসায়। আচ্ছা, দীর্ঘদিন আপনার স্বামী ছাড়া এই এর মাঝে কি আসলে কোনো ব্যবস্থা হয়নি? না, কেন হয়নি? আপনি তো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর, কিন্তু কেন আসেনি? আপনি কি ভালো না? আমি ভালো কারোর কাছে হইতে পারছি কিনা তা জানি না, কিন্তু আমার কাছে আমি ভালো, কারণ মানুষের কাছে ভালো হইতে গেলে অনেক কিছুই শোনার লাগবে, বুঝার লাগবে, মানুষের কাছে ভালো হইতে গেলে সময় লাগবে, একদিনে তো আর ভালো হওয়া যাবে না, মানুষ যদি না চিনে তাহলে কিভাবে ভালো হবে, কথাবার্তা না বললে, যোগাযোগ ঠিক না থাকলে কি মানুষ ভালো হবে। তো সুমাইয়া, এতদিন লং টাইম স্বামী ছাড়া এর মাঝে আসলে কেন আসেনি? নাকি ভালোবাসা ভালো মতন পান না বিদায় আসে নাকি? আমার মতো যদি আমি ভালোবাসা না পাই তাহলে কিভাবে মিলবে? আপনি চাচ্ছেন আপনার মতন করে? এখানে আমার দিকে তাকাইতে হবে না, এখানে তাকান। আপনি কেমন চান আসলে? আপনি এত সুন্দর একজন মানুষ। আমি চাই যে আমাকে বুঝবে, আমি তাকে বোঝার চেষ্টা করব, সে আমাকে বোঝার চেষ্টা করবে, এতেই। আপনার এলাকায় নাই সেরকমের? না। এই জন্য কি এই মিডিয়াতে এসেছেন? হ্যাঁ। প্রোগ্রামে কি ভালো পাওয়া যায়? কপালে থাকলে হবে, না থাকলে তো হবে না। আচ্ছা, এই মুহূর্তে যারা দেখছেন আসলে যদি আপনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় আসলে কিভাবে মেনে নেবেন আপনি বা কি করবেন? প্রস্তাব দিলে কথাবার্তা বলবো, যোগাযোগ ঠিক রাখতে হবে, কথাবার্তা বলতে হবে, দুই তিন মাস দেখবো, সেও আমাকে দেখবে, এমনও তো হইতে পারে যে সে আমাকে ঠকাই চলে যাবে, তখন আমার কি হবে, বা এমনও তো হইতে পারে আমি তাকে ঠকাই চলে যেতে পারি, এই জন্য কথা বলতে হবে, যোগাযোগ ঠিক রাখতে হবে। আচ্ছা সুমাই, আপনার ব্যক্তিগত প্রশ্ন, এর আগে আমরা অনেক কথাই শুনেছি, মাঝে মাঝে কিছু বাদ পড়েছে, সেই কথাগুলো আমরা অল্প অল্প করে শুনবো এই প্রোগ্রামে। সেটা হলো যে আপনার সন্তান যেহেতু আপনার সাথে থাকে, তার বাবার অগ্রাধিকার আছে তার প্রতি, সেই বাবার অগ্রাধিকার বিষয়ে আসলে কতটুকু সচেতন তার বাবা? তার বাবা বলতে গেলে কি বলবো, না বলাটাই বেশি ভালো, কারণ একটু বলেন, কারণ জানতে চায়, কারণ আপনার সন্তান নিয়ে কে নিবে বা নিলে সেটা থাকবে কি না? এমনও আছে ভালো মানুষ যে বাচ্চাদেরকে পছন্দ করে, বাচ্চাদেরকেও ভালোবাসে, বাচ্চার মেয়েকে মাকেও নিতে চায়, বাচ্চাকেও নিতে চায়, এমনও আছে যে বাচ্চাকে নিতে চায় না, বাচ্চার মাকে নিতে চায়, কিন্তু আমাকে নিতে হলে আমার বাচ্চাটাকে মানে নিতে হবে, নাহলে তো হবে না। সে নিবে, সব ঠিক আছে, সেই ভাই আপনার সবকিছু মেনে নিল, কিছুদিন পর বাচ্চা বড় করলো এত পরিশ্রম করে, মাঝপথে যদি তার বাবা এসে অধিকার খাটায় তখন আপনি কি করবেন? এখনে আসে না, এরপরে কি আসবে আমি কি বলবো, আর যদি আসতো তার মায়ের দয়া থাকতো তাহলে এতদিন আসতো, ঠিক আছে, আর এখন আসে নাই, ভবিষ্যতে আসবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, অনেক সময় দেখা যায় হাজবেন্ডরা নারীর প্রতি অনীহা দেখায়, কারণ হচ্ছে তার যদি বাহিরে কোনো বিষয় থাকে, অনেক রকমের সমস্যা থাকে যেগুলো হাজবেন্ড সহ্য করতে পারে না, ওইগুলো যদি কোনো নারীর প্রতি থাকে
নারীর ভিতরে থাকে, তাহলে আমি ভেঙে বলতেছি না বোন, আপনি না এই বিষয়টা আসলে আপনার ভিতরে ছিল কি না? কারণ আপনি যেহেতু একজন সুন্দরী থাকতেই পারে, অনেকেই নক করতে পারে, তো সেই বিষয়ে আমি বলছিলাম যে আসলে এটা কি আপনার ভিতরে এরকম কোনো সমস্যা আছে কি না? আমার ভিতরে সমস্যা নেই, সমস্যা তার ভিতরে, তার ভিতরে ছিল। তিনি কি পরকীয়া করতেন? তিনি হয়তোবা আমার থেকেও গুণগান মেয়ে পাইছে সুন্দরী, ঠিক আছে, এই জন্য হয়তোবা আমার ভালো লাগে না। আমার আমার কাছে ধরেন যে একটা ছেলে ভালো লাগলো, কিন্তু আমি তাকে ভালোবাসি না, সেরকম সে তাকে ভালোবাসে, সে আমাকে বাসে না, এমন হচ্ছে বিষয়টা। আচ্ছা, আপনার কাছ থেকে কোনো কষ্ট পেয়েছে আপনার স্বামী, যাতে আপনার স্বামী চলে গেছে? আমি মনে করি না যে আমার কাছ থেকে সে কষ্ট পাইছে, আমি মনে করি যে আমি তার থেকে কষ্ট পাইছি। কি করে বুঝবো আসলে? তিনি তো নাই এখন, তিনি নাই, কিন্তু ব্যথাটা তো আমি ভোগ করছি না, যে আধা খায় সে তো ঝালটা বুঝে যে ঝালটা কেমন ঝাল। সবাই বলে যে স্বামীর দোষ, আসলে কি বোন সত্যি স্বামীরা দোষ করে? এখন শুনেন, মানুষ তো ইহকালে না পরকালে অবশ্যই, আজকে যদি আমি মিথ্যে কথা বলি ইহকালে না পরকালে তো দায়ী থাকবো, থাকবো না, অবশ্যই দায়ী থাকবো, তো মিথ্যে কথা বলে আমার লাভটা কি বলেন তো? দর্শক, আমরা শুনছিলাম সেই দিনাজপুরের সময়ের কথা, এবং তিনি বলছেন যে আমার কোনো দোষ ছিল না, আমি সবসময় চেষ্টা করেছি স্বামীর সংসার করার জন্য, কিন্তু তিনি আমার সেই রাখার চেষ্টাই করেনি। এত সুন্দর একজন বোন আমাদের, তার সংসারটা কেন ভেঙে গেল? আসলে হয়তোবা দূর থেকে অনেক কথাই মানুষে বলে, আমরা অনেক চেষ্টা করেছি তার সেই ভিতর থেকে কথাগুলো বের করার, কিন্তু আসলে তিনি একটি কথাই বলেছি, আমি যদি মিথ্যা কথা বলি একালে না ওকালে আমার সেই জবাব দিতে হবে। তারপর আর কোনো কিছু প্রশ্ন থাকার কথা না, আপনাদেরও থাকার কথা না। এবং সময় একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যদি এই মুহূর্তে আপনার কথা শুনে যদি কোনো ভাই দেশ এবং দেশের বাইরে যোগাযোগ করে আপনার দায়িত্ব বা আপনার পাশে দাঁড়াতে চাই, সরাসরি আপনাকে প্রস্তাবই দিল, সেক্ষেত্রে আসলে কি করণীয়? অবশ্যই কথা বলতে হবে, আমার পাশে দাঁড়াইতে হবে, না দাঁড়ালে কিভাবে বুঝবো যে লোকটা আমার? একটু জোরে বলেন। পাশে আমার দাঁড়াইতে হবে, আমার পাশে যদি না দাঁড়ায়, আমার একটা শিশু বাচ্চা আছে, পাশে না দাঁড়ালে তো আমি বুঝবো না যে ওই মানুষটা আসলে আমার ভক্ত কি না। আচ্ছা, এই যে দীর্ঘদিন এলাকায় থাকেন, এত সাজুগুজু বা এত স্মার্ট ভাবে আছেন, তো কারো কি নজর পড়েনি? নজর পড়লে নিজেকে সামলাই রাখছি। কালি দিয়ে রেখেছেন? অবশ্যই। তাই কেউ যাতে চিনতে না পারে? তো এখন তো অনেক সুন্দর দেখা, আসলে সবসময় এভাবে থাকেন নাকি একটু? আমি সবসময় একদমই সাজুগুজু ছাড়াই। আচ্ছা, আমরা শুনছিলাম সময়ের কথা, তো নক করলে কি বলেন? অনেকে তো নক করে, আসলে সে সময় কি জবাব দেন? কারণ আপনার তো নক করার কথা, কারণ হচ্ছে আপনার স্বামী নাই, বৃদ্ধ পাওয়ার মতো নেই, মনে করেন স্বামী ছেড়ে দিয়েছে। স্বামী ছাড়া কে অনেকেই নক করতে পারে, আবি হয়তো মেয়ে আর স্বামী ছাড়া একই কথা, তো আসলে সেই উত্তরটা আপনি কি দেন? উত্তর তো আমি সঠিকটাই দেই, কিন্তু সেই মানুষটা যদি সঠিক না হয় তাহলে তো সমস্যা। আপনার কি কাউকে ভালো লাগে নেই এই মাঝখানে? না। কেন? ভালো লাগলেই ভালোবাসা হয় না, ভালোবাসা পেতে হলে মনটা আগে ভালো রাখতে হয়। উপরের ভালোবাসা দিয়ে কি হবে যদি ভিতরের ভালোবাসাটাই ভালো না থাকে? তাই কেমন ভালোবাসা চান আপনি? চাই যে একটা নারী স্বামী ছাড়া কেমন ভাবে, একটা নারী যে কি কষ্টে থাকে, সেই ভালোবাসাটা যদি সেই মানুষটা পূরণ করতে পারে তাহলে তো সে কখনো ছাইরা যাবে না, যাবে? আমি যদি তার কাছ থেকে ভালোবাসা পাই, সে যদি আমার কাছ থেকে ভালোবাসা পায়, সে কি কখনো ছেড়ে যাবে? সেও যাবে না, আমিও যাবো না। যদি আমি ভালোবাসাই না পাই তাহলে তো অবশ্যই ছাইরা যাবো, যাবো না? সুমাইয়া, আমি একটা প্রশ্ন, আমাদের প্রোগ্রামে অনেকেই অনেক অভিযোগ করে, মেয়েদের সাথে কথা বললে তারা অনেক সময় ছলনা করে, আসলে এই দিকটা আপনার জানা আছে কিনা আমি জানি না, আসলে আপনার এরকম কোনো ধারণা আছে কিনা তাও আমি জানি না। অনেকেই অনেক রকমের কমপ্লেন দিয়ে থাকে যে ভাই তাদেরকে সহযোগিতা করি বিয়ে না, আমার টাকাটা পেলো কি না সেই কথাটাও আমরা জানতে পারি না, এমনও কথা বলে, এটা কতটুকু সত্য? না ভাই, এগুলো কারণ আমি তো একটা কথাই বলছি যে ইহকালে না দিলে পরকালে অবশ্যই হিসাব দিতে হবে, কারণ একটা মানুষ যদি কথার কথা আমাকে যদি হেল্প করে আমি তাকে বলবো না? অবশ্যই আমি বলবো যে হ্যাঁ আমি পাইছি কি ভালো মন্দ, কিন্তু মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই।
কিন্তু আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় অবশ্যই তো আপনার নাম্বার আছে। হ্যাঁ নাম্বার আছে। দর্শক আমরা নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন সময়ের সাথে এবং ভালো মন্দ তার সাথে আলাপ আলোচনা করে যদি একটা পরিবেশ সৃষ্টি করেন আমাদের সহযোগে যদি প্রয়োজন হয় আমরা চেষ্টা করব সেইভাবে আপনাদের ব্যবস্থা করে দেওয়ার। তো দর্শক আজ আর নয়, অন্য কোনো দিন হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখি সময় যাবার আগে কিছু বলে কি না, কিছু বলার আছে? যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে আমার বাচ্চাটার মুখের দিকে একটু তাকাবেন। আমি নিয়ত করছি যে বাচ্চাটাকে মাদ্রাসাতে পড়াবো, আমার এই নিয়তটা যেন পূরণ হয়। আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, দয়া করে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ানোর সুযোগ করে দেবেন। এতটুকু অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।